আসে নয় নয় রবিরায়, সাধারণ মেয়ে ভিড়ে মিশে যায়, মনের পাতায় লেখা ছেঁড়া কবিতা, মন প্রাণ জুড়ে আছে অপরাজিতা, অপরাজিতা, অপরাজিতা। গ্রীষ্মের রুক্ষতা বুকে ধরে নিয়ে শ্রাবণের বৃষ্টি দেশে বিলিয়ে, আলোর কিরণটা তুমি সবিতা, কালো ছিলে আজও আছো অপরাজিতা, অপরাজিতা, অপরাজিতা। তা বলি কতদিন হলো এই কাজ করছেন? আমি আমি মানে অনেক বছর ধরে। কেন কেন এই তো সব না, মানে এই কি করছেন আপনি? এ মিথ্যে বাপ, আমি নিতে পারবো না, এ বিয়ে আমি করবো না। অপু, অপু দেখে আঁকবি তো। অপু কাঁদছিস কেন? আমার ছেলেমেয়েরা তো তবুও বলতে পারে, সেনগুপ্তর ছেলেমেয়ের বাংলা শুনে বমি পায়। তোমার বাংলাটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। কি করব, কাজের বাইয়ের সঙ্গে কত বলতে বলতে এই অবস্থা। যতীশ বলেছে যে ছেলের সাথে আমার বিয়ে হবে সে মারা যাবে। হা ভগবান, মেজবাবুর কথা ও বাড়িতে না গেলেই ভালো হতো। একটা মিথ্যে দুটো জীবন নষ্ট হয়ে যাবে। কেস যে এভাবে জন্ডিস হয়ে যাবে কে জানত? না 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 না, মেজবাবুর সঙ্গে কালির ব্যাপারে কথা বলতে লাগবে। কালি কি হলো, কথা কানে গেল? মিলের চিমনির মতো ধোয়া ভকভক করে না ছেড়ে চারটি গিলে আমাকে উদ্ধার করো, অনেক কাজ আছে, অনেক রাত হয়েছে, বুঝেছো? এবার ভগবানই থামাবে না, এবার কিন্তু আমি কি করবে? হ্যাঁ কি করবে, মেরে ফেলবে? দাও না দাও না, মা বাবার গলা টিপে মেরে ফেলো, তাতে অনেক শান্তি পাই। তোমার মতো লোকের সঙ্গে ঘর করেছে মরে যাও অনেক ভালো, লজ্জায় ঘেনায় আমার মাথা কাটা যায় একবারে। আরে আমি কি অন্যায় করেছি শুনি? হ্যাঁ আমি কি অন্যায় করেছি? আমি কি ওদের কাছে টাকা চাইতে গেছিলাম নাকি? আরে ওরাই তো আমার মুখ বন্ধ করার জন্য জোর করে আমার হাতে টাকাটা গচ্ছিয়ে দিল। মেজবাবুর কথা রাখতে গিয়ে আমি ও বাড়ি গেছিলাম যাতে বিয়েটা বন্ধ হয়ে যায় আর কি। তা ওই মেয়ের জ্যাঠার হম্বি তম্বি দেখে ঘাবড়ে গিয়ে ওই ছেলের কুষ্টিতে দোষ আছে বলতে গিয়ে মেয়ের কুষ্টিতে দোষ আছে বলে দিয়েছে। থাক, আর শাক দিয়ে মাছ ধরতে হবে না। আচ্ছা একবার কি ভেবে দেখেছো মেয়েটার কি হবে? সাত দিন পরে ওর বিয়ে, ওর দীর্ঘশ্বাস যে আমার সংসারে পড়বে। শোনো, কালই গিয়ে ওদের সব টাকা ফেরত দিয়ে আসবে, বুঝেছো? আর যা সত্যি সব বলে আসবে, আমরা তোমার পাপের ভাগি হতে পারবো না, এই বলে রাখলাম। আর শোনো, ওই তোমাদের মেজবাবুটিকে বলে দেবে তোমাকে দিয়ে যেন ওই কুকর্মগুলো না করায়, বুঝেছো? ঠিক আছে ঠিক আছে, আমি বলে দেব। এবার দয়া করে একটু চুপ করবে, চলো হাত মুখ ধুয়ে নাও, আমি ভাত বাড়ছি, কে খেয়ে নাও চলো। শোনো, ছেলেকে খাইয়েছো? ছেলের চিন্তা তোমায় না ভাবলেও চলবে, বুঝেছো? আদি খেতা বাবা, বউ তো নয় যেন একেবারে ভ্রাম্যমান ভূমিকম্প।
বলো হ্যালো কে মিজো বাবু কে দাদা কি ব্যাপার কখন থেকে আপনার টেলিফোনে অপেক্ষা করছি কি কাজ হয়েছে না মিজো বাবু ওই মেয়ের জ্যাঠা ভীষণ কড়া ধরনের লোক উনি আমায় এক হাত নিয়েছেন আজ উনি বললেন যে বিয়ের সাত দিন বাকি আর আজ আপনি এসেছেন কুষ্টির গুষ্টি উদ্ধার করতে উনি আপনার বাড়িও ফোন করছিলেন তা আমি মানা করলাম আমার তো আর বেশি কথা বলার সাহস হয়নি আমি চলে এসেছি এখন মেজবাবু আপনার বাড়ির লোকেরা যদি একথা জানতে পারে তাহলে তো আমার যজমানি সারা জীবনের মতো ঘুচে যাবে আপনার দ্বারা না কিচ্ছু হবে না সামান্য একটা কাজ দিয়েছি তাও আপনি করতে পারছেন না আপনি না আচ্ছা এত ভয় পেলে চলে আসলে ব্যাপারটা কি আমি কিছুই করতে পারলাম না মেজবাবু আপনার জন্য কিছু করতে পারলাম না ক্ষমা করবেন আপনি সত্যি একটা দেখুন বিনয়দা আপনি জানেন আমি কোনো অন্যায় করছি না এছাড়া আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই আচ্ছা আপনি এসব কথা বাড়িতে খুলে বলছেন না কেন দেখুন দয়া করে উপদেশ দেবেন না বাড়িতেই যদি বলতে পারতাম তাহলে আপনাকে আর অনুরোধ করতাম না আপনি সত্যি আমায় ভুল বুঝবেন না আমি কি তোমার হলো কখন থেকে ভাত বেড়ে বসে আছি মেজবাবু আমি একটু পরে কথা বলছি হ্যাঁ এখন রাখছি হ্যালো বিনয়দা বিনয়দা হ্যালো 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 বিনয়দা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন বিনয়দা হ্যালো কি তখন থেকে বিনয়দা বিনয়দা করে চলেছিস ভাস্কর বলছি ভাস্কর তুই কবে এলি আজকে সকালে সিঙ্গাপুর থেকে ফিরলাম তারপরে কেমন আছিস আঙ্কেলের অফিসে গিয়েছিলাম জানিস তো তোকে তো অনেকক্ষণ ধরে বাবা ট্রাই করে যাচ্ছি তোর তো কোনো পাত্তাই নেই মোবাইল করলাম সুইচ অফ করে রেখেছিস হ্যাঁ ফোনটা ইচ্ছে করে বন্ধ করে রেখেছিলাম ভাস্কর তুই এক্ষুনি এখানে চলে আয় তোর সঙ্গে খুব জরুরি দরকার আছে এক্ষুনি রাইট নাও নীলু ইউ আর ম্যাড অর হোয়াট আরে বাবা এটা আমার থার্ড রাউন্ড চলছে এখন আমি আসতে পারবো না প্লিজ কি ব্যাপার বলতো আঙ্কেলের কাছ থেকে শুনলাম তুই নাকি বিয়ে করছিস ইউ আর গেটিং ম্যারিড তুই ঠিকই শুনেছিস সে ব্যাপারেই তোর সঙ্গে কথা আছে তুই এক্ষুনি চলে আয় টেলিফোনে সব কথা বলা যাবে না আরে বাবা সে তো বুঝলাম আমি নীলু তোকে অ্যাডভাইস দিচ্ছি তুই আজকে রাতটা কোনো রকম কাটিয়ে দে দোষ শালা তুই তো আবার মালও খাস না যদি মদ খেতিস তাহলে জানতিস রাতগুলো কিরম ভাবে হু হু করে কেটে যায় ঠিক কোনো রকম টেরি পেতিস না বুঝেছিস তুই ইয়ার্কি মারছিস দূর পাগল দূর শোন উইল মিট টুমরো ওকে কিন্তু কোথায় এই জুহুর আশেপাশে কোথাও কিন্তু বস আফটার টু ও ক্লক তার আগে নয় তুই একটা কাজ কর আমাকে একটা মোবাইলে ফোন করে নে হ্যাঁ দুপুরের দিকে একটা মোবাইলে ফোন কর তখন তোকে আমি জানিয়ে দেবো কোথায় আর কখন আমি তোর সঙ্গে দেখা করবো বুঝিস তো ঠিক আছে ভালো নেই বাবা রে এত রেগে যাবি ভাবতেই পারিনি যে এতটুকু মানুষের এতটা রাগ দেবো একটা কি হলো দেরি হচ্ছে যে ডাকো না তুমি বললে ডাকো তো ডাকতে গেলাম বললো খিদে নেই জিজ্ঞেস করলাম কেন অমনি হাতটা মচকে দিল মা বলে দিচ্ছি ও কিন্তু সত্যি মার খাবে আমার হাতে দয়া করে এখন মারপিট করতে বসো না ধিঙ্গে ধিঙ্গে ছেলেরা মারপিট করতে বসেছে
চলো, তোমার বাবা ভাত গুটিয়ে বসে আছে টেবিলে। আমার খেতে ইচ্ছে করছে না, বললাম তো তোমরা খেয়ে নাও। নীলু, নাটক করিস না। নাটক করলে দর্শক পাবি না। আবু, খেতে যা। কি হলো, কানে কথাটা গেল না বুঝি? যাচ্ছি আসতে বলো, এত চেঁচাচ্ছ কেন? সৌখিন কানের পর্দাটাই ফেটে যাবে। এই যে চললাম চললাম। কোথাকার না কোথাকার একটা ফিরিঙ্গি মেয়ের জন্য যা তুই শুরু করেছিস না, সেটা ভালো হচ্ছে না বলছি। এখনো সময় আছে, ফিরে আয়, না হলে ভবিষ্যতে খুব পস্তাতে হবে। মা, বাবা অপেক্ষা করছে টেবিলে। আমরা কলকাতা শিফট করব, বাবার আর এখানে ভালো লাগছে না। তুমিও চলে যাবে? বারে আমি এখানে একা একা বসে ভারান্ডা বাজাবো নাকি? একা কেন, আমি তো আছি তোমার সঙ্গে, তোমার সঙ্গ দেব। বলো বলো, থামলে কেন? তোমার আর আমার পরিচয় প্রায় 3 বছর হবে। আমরা আমাদের জীবনের একটা চূড়ান্ত সিদ্ধান্তও নিয়ে নিয়েছি, তবু কেন এত সংকোচ সমীর? সংকোচ নয়, সংকোচ নয় সু, সত্যি কথা বলতে কি আমি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমার পরিবারকে না জানিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তুমি আমাকে ভালোবাসো? বাসি। সে কথা বাড়িতে জানিয়েছ? ভেবেছিলাম পিএইচডি কমপ্লিট করবার পর বাড়িতে সব খুলে বলব। পিএইচডি কমপ্লিট হতে আর কতদিন লাগবে তোমার? 2 বছর। 2 বছর? আর এই 2 বছর আমি চাতক পাখির মতন হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকবো নাকি? কখন বৃষ্টি পড়বে সেই আশায়? চাতক পাখির মতন তাকিয়ে থাকবে কেন, তোমারও তো জার্নালিজমের কোর্স শেষ হতে প্রায় 1 বছর লাগবে, তারপর কম্পিউটার ইন্টারনেট যে কোনো একটা কোর্স করে নেবে। থাক, আমাকে আর গাইড করতে হবে না। আর তাছাড়া আমার আর পড়াশোনা করতে ইচ্ছে করে না। পড়াশোনা করতে ইচ্ছে করে না, তাহলে কি করতে ইচ্ছে করে? বিয়ে। কি? আমার বিয়ে করতে ইচ্ছে করে, সংসার করতে ইচ্ছে করে।
বিয়ে পাগল মেয়ে। চুপ করে দেখো না প্লিজ সমীর, এভাবে চুপ করে দেখো না। কত সহজে আমাকে এড়িয়ে যাচ্ছ। আমি এড়িয়ে যাচ্ছি, আমি তো তোমাকে মুক্তি দিলাম। কবে বা আমাকে বাঁধলে তুমি যে আজ তুমি আমাকে মুক্তি দিচ্ছ? রাজা হরিশ্চন্দ্রের মতো কথা বলো না তো, অসহ্য লাগে। ভারী এসেছে মুক্তি দেনে বালা। আমি আজ আসি সমীর। সুজাতা, আর কখনো আমাদের দেখা হবে না? না, কি
ব্যাপার সমীর? সুজাতা কোথায়? সুজাতা নেই। পন্থশালার মতো স্নিগ্ধ তোমার মন, ক্লান্ত পথিক এসে ধন্য করে জীবন, মমতার ছবি তুমি ওগো সুচরিতা, দিন যাবে তবু রবে অপরাজিতা, অপরাজিতা, অপরাজিতা।